আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজকের ব্লগটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ব্লগ, তো শেয়ার করতে করতে আসলে দেরি হয়ে গেল। আমরা এখন রওনা দিয়েছি, আমরা মূলত শুরুতে যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে বোয়ালখালী, এবং বোয়ালখালী শুধু আমার ভাইয়ের শ্বশুর বাড়ি না, সেই সাথে আমার নানার বাড়ি, এবং আমাদের অনেক রিলেটিভস হচ্ছে বোয়ালখালীতেই থাকে। তো এখন হচ্ছে আমরা কালুরঘাট ব্রিজের যেই জ্যাম, সেই জ্যামে পাক্কা এক ঘন্টা আমাদেরকে এখানে ওয়েট করতে হয়েছে, এবং বাচ্চারা এত কান্নাকাটি করছিল, ওরা এত ইরিটেটেড হয়ে পড়েছে, কি বলবো, মানে অসহ্য। আমি জানি না এই দুর্ভোগ কবে নাগাদ শেষ হবে ব্রিজের ওই পারের মানুষের। ওদের পুরো লাইফটা এই একটা সেতুর কারণে, যেটা হচ্ছে এখন খুবই বাজে এবং নাজুক অবস্থায় আছে। ব্রিজের হাল অনেক খারাপ। আপনারা যারা এই রাস্তা ধরে চলাচল করেন তারা দেখবেন কতটা রিস্কি হয়ে গেছে ব্রিজটা। আমি জানি না এই ব্রিজ কখন আমরা দেখতে পাবো। অনেক দিন ধরে শুনছি যে কালুরঘাট সেতু হয়ে যাবে, কিন্তু এখনও এখনও সেই সেতুর কোনো ধরনের কোনো আপডেট আমরা আসলে পাচ্ছি না। তা আমি ছোটোবেলা থেকেই, আমি নানু বাড়ির প্রতি আমার আলাদা একটা আকর্ষণ কাজ করতো। আমাদের যেমন মামাতো বোন, খালাতো ভাই বোন, সবার সাথে একটা আলাদা বন্ড আমরা শেয়ার করতাম, যার কারণে হচ্ছে নানুর বাড়িতে আমার প্রচুর আসা যাওয়া হয়েছে। তো কালুরঘাট সেতু এই কারণে আমার অনেক আর কি নস্টালজিয়ার মধ্যে পড়ে যায়। ছোটোবেলা থেকে এইটা দিয়ে আমরা আসা যাওয়া করেছি। তো এই সেতুর এখন এই বেহাল দশা দেখে খারাপ না লাগাটা আসলে কি বলবো, অনেক বেশিই খারাপ লাগছে। এবং ব্রিজের এপার এবং ওই পারের মানুষের এই দুর্ভোগ, মানে কি বলবো, যাক আল্লাহ পাক এই দুর্ভোগ তাড়াতাড়ি শেষ করে দিক ইনশাল্লাহ। তো এই সেতুর সাথে আমার অনেক স্মৃতি জড়িত। এরকম অনেক সময় গেছে যে আমরা হেঁটে এই সেতুটা পার হয়েছি, কালুঘাট ব্রিজটা পার হয়েছি। তো ভালোই লাগছিল, অনেক দিন পর আমি এই রাস্তায়, অনেক দিন বলতে অনেক দিন, প্রায় বছরের উপরে হবে হয়তো বা। তো ব্রিজ আসলেই খুবই বেহাল দশায় আছে, একদম পাশের সব কিছু ভাঙা চোরা, যে কোনো মুহূর্তে যে কোনো খারাপ যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু তো আমরা ওখান থেকে পার হয়েই কিন্তু পরিস্থিতি পুরো উল্টা। এতক্ষণ আমরা জ্যামে পড়েছিলাম ব্রিজের ওই পারে, এখন দেখি ব্রিজের এই পারে সেই লম্বা জ্যাম, এবং এখানেও সেম। এবং আমার খুব অবাক লাগছিল, মনে মনে চিন্তা করছিলাম কোনো পেশেন্ট যদি থেকে থাকে এখানে, অ্যাম্বুলেন্স যদি থেকে থাকে, তাদের কি হবে, তারা অ্যাকচুয়ালি কিভাবে এই সেতু পার হবে। ততক্ষণ পর্যন্ত কোনো সিরিয়াস পেশেন্ট শেষ পর্যন্ত তার ভাগ্যে কি হবে, আমার খুব অবাক লাগছিল। তো যাই হোক, জানি না কারা আছেন এই সব কিছু মিলিয়ে এই ব্রিজের কাজের জন্য। আল্লাহ পাক দোয়া করব যেন একটু তাড়াতাড়ি এই দুর্ভোগটা শেষ হয়। তো আমার নানু বাড়ির এই রাস্তার এই সিনারিও আমার অনেক পছন্দ। দুদিকেই একদম গাছপালা, আবার সুন্দর রাস্তা, এবং সবচেয়ে বড় কথা এটা দেখে অনেকটা আমরা বিচে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটার কথা মনে পড়ে। তো ছোটোবেলায় এখানে এত এসেছি, এখানকার সব কিছুই চেনা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আশপাশটা না তেমন কোনো হিউজ পরিবর্তন হয়নি, হয়েছে কিছুটা, অনেক বেশি যে পরিবর্তন হয়েছে সেটা না, জায়গায় জায়গায় যেটা হয়েছে অনেক বেশি কমিউনিটি সেন্টার হয়েছে। বোয়ালখালীতে আগে এত বেশি কমিউনিটি সেন্টার আমি দেখিনি, কিন্তু ইদানিং দেখলাম বেশ সুন্দর সুন্দর। কিন্তু আগে দুই একটা সেতু, আদর, এরকম দুই একটা নাম মানে দেখেছিলাম, তো এখন কিন্তু অনেক। তো এই মোড়টাতে আসলেও অনেক স্মৃতি ছোটোবেলার। যাই হোক, আমার অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমার যেটা হতো, আমি আমার মামাদের সাথে স্পেশালি আমার বন্ডিং অনেক ভালো ছিল। দেখা যেত প্রত্যেক বৃহস্পতিবারে, কারণ বৃহস্পতিবার শুক্রবার তো ছুটি, বৃহস্পতিবারে মামাদের সাথে এখানে চলে আসতাম। আচ্ছা, এই মোড়টা থেকে, এই গোমদনি ফুলতল এই মোড়টা থেকে এক সাইডে গেলে আমার নানুর বাড়ি, এক সাইডে গেলে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, মানে একই জায়গায় সব কিছু। তো শুরুতে আমি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি, ওখানেই আমাদের আর কি খাবার দাবার আয়োজন করেছে, আন্টি আগেই ফোন করে দিয়েছে। তো এসে পৌঁছালাম, অসহ্য গরম, তবে মোটামুটি রুমটা ঠান্ডাই। মামুনকে দেখতে পাচ্ছেন, মামুন হচ্ছে ইমুর ভাই, ইমু হচ্ছে আমার ভাইয়ের বউ। তো শুরুতে আমরা খাবার দাবার খেতে বসে গেছি, সবার এত করুণ দশা ছিল।
এক সাইড থেকে শুরু করি। আন্টি অনেক আয়োজন করেছে, আর শুধু আন্টি বলবো না, দুই আন্টির কথাই বলতে হবে, সেই সাথে নিশাতের কথা বলতে হবে, আখির কথা বলতে হবে। দুই আন্টি বলছি, ইমুর আম্মু এবং ইমুর চাচিমা। তো দুজনই অনেক কষ্ট করেন এবং সব কিছুই মোটামুটি আমার দেখা হচ্ছে সব কিছু মিলেমিশে করেন, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর নিশাত হচ্ছে মামুনের ওয়াইফ, আর আঁখিকে তো চেনেন সবাই, আঁখিকে অনেকেই আমার ব্লগে আগেও দেখেছেন। তা আন্টি অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবারের আয়োজন করেছে, তখন এতটাই শরীরের বেহাল দশা যে মনে হচ্ছে আচ্ছা যাক খেয়েই নেই, তাড়াতাড়ি গিয়ে খাওয়া শুরু করি, এরকম একটা অবস্থা। তো ভাইয়ের শ্বশুরবাড়ি, যদিও এটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, কিন্তু আমি এখানে এত কমফোর্ট ফিল করি, এটা হয়তো আমি অন্য অনেক জায়গায় করি না। মানে সত্যি কথা, ওরা এত আন্তরিক, এত আন্তরিক, আমি আপনাদেরকে মানে বললে হয়তো আপনাদের একটু ইয়ে লাগতে পারে যে ভাইয়ের শ্বশুরবাড়ির এত সুনাম, কিন্তু সত্যি কথা ওরা অনেক আন্তরিক। আন্টি থেকে শুরু করে, চাচি আম্মু থেকে শুরু করে, নোমান, মামুন, আঁখি, এরপর হচ্ছে নিশাত, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ইভেন ছোটো যারা আছে সাইম আদনান, তারাও। তো এখানে আসলে আমি এবং আপনাদের ভাইয়া আমাদের কখনোই আনকমফোর্ট ফিল হয় না। তো এখন হচ্ছে আঁখির কোলে উমাইজা বুড়ি। উমাইজার ফেভারিট মানুষ হচ্ছে আঁখি, আর আঁখিও উমাইজার সাথে এমনভাবে মিশে যায় যেন সেও একটা বাচ্চা। এই জিনিসটাও খুবই ফানি, এবং ওকে এই কারণে আমি মানে ওর হচ্ছে ভেতরে যেমন বাহিরেও তেমন, মানে কোনো ফেক কিছু নেই, যার কারণে ওকে আমার অনেক পছন্দ। আচ্ছা, উমাইজা নানু বাড়িতে এসে মহা খুশি। এই যে দেখেন, এমনিতে কিন্তু অনেক ট্যান্ট্রাম করে, এবং এখন কিন্তু আঁখির সাথে সেই ভাবতার। তো পরে হচ্ছে আঙ্কেলরা ফোন করেছেন, আঙ্কেলদের সাথে সে ভিডিও কলে কথা বলছে যে সালাম দিচ্ছে সে, আর একটু বলেছে যখন চোখ মারো একটু চোখ মেরেছে। এত মানে বাচ্চাদের এই মোমেন্টগুলো যদি একদম সবসময় ধরে রাখা যেত, সে একটা অবস্থা। সে ফোনে কথা বলার পর, ভিডিও কলে কথা বলার পর বলছিল ভাইয়া ভাইয়া, মানে নানাকে হয়তো সে ভাইয়া ডাকছে। যাই হোক, তো দুজনের সাথেই সে কথা বলছে। তো যাই হোক, খুবই ভালো সময় কাটছে। ঈদ ঈদ লাগছে আসলে, মানে সত্যি কথা, মানে যদিও আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আসার পরে এখানে বেশ একটা ভালো সময় আমরা কাটিয়েছি। তো এখন আমি এসেছি হচ্ছে আঁখিদের সাইডে। আঁখিদের সাইডে হচ্ছে এটা নতুন করে রিনোভেট করা হয়েছে, কিন্তু মনে হচ্ছে একেবারে নতুন করেই সব করা হয়েছে। তো আন্টিদের অনেক কষ্ট হয়েছে, ওরা গত কয়েক মাস এই রিনোভেশনের পিছনে মানে ওদের অনেক কষ্ট হয়েছে। তো কিচেনটা দেখেন, এত বিশাল কিচেন, মেয়েদের সবচেয়ে বড় আর কি, মানে সবচেয়ে বড় ভালো লাগার জায়গা হচ্ছে কিচেন। কিচেন যত বড় হবে, যত সুন্দর হবে, মেয়েদের কষ্ট তত কম হবে, এটা হচ্ছে আমার মা সবসময় বলে। এবং এই কিচেনটা দেখে নিশ্চিত আমার আম্মু এই কথাটাই বলতো, ওয়াও কিচেনটা কত বড়, কত আরামসে কাজ করা যাবে। তো এখন হচ্ছে আমরা দুইতলায় যাচ্ছি, দুইতলা ওরা জাস্ট কাজ শেষ হয়েছে, ওরা এখনও পুরোপুরি ইয়েটা করেনি। এটা হচ্ছে আঁখির রুম, আঁখি তো খুবই এক্সাইটেড, সে সুন্দর করে এটা গোছাবে, এটা করবে, ওটা করবে। ওর কথাগুলো শুনে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ছিলো, আমাদের যখন নতুন ঘর করা হয়েছিল, আমার মাথায়ও কত কিছু, হ্যাঁ আমি আমার রুমে এটা করবো, এটা করবো, কিন্তু আমি শেষ পর্যন্ত কিছুই করতে পারিনি, কারণ আমার আর কি রুম মানে ঘর করার পর তো তো এই হচ্ছে আন্টির রুম। এবং এখানে এসে আমরা সবচেয়ে বড় সারপ্রাইজটা পেয়েছি, ওয়াসনিউসটার জন্য আন্টি, মানে হচ্ছে আঁখির আম্মু, আন্টি বলতে এখানে তো দুই আন্টি, চাচি আম্মু বলি আমি সাধারণত, চাচি আম্মু হচ্ছে জামা কিনে রেখেছে ওয়াসনিউসটার জন্য। এবং জামাগুলো পেয়ে ওয়াসনিউসটা এত খুশি, গিয়ে চাচিমাকে জড়িয়ে ধরেছে। ইউসটা কিন্তু সচরাচর কারো কাছে যায় না, সে হচ্ছে একটু মানে আলাদাই থাকে, ওয়াসনা সাধারণত সবার কাছে যায়, কিন্তু বুঝতে পারছেন আমার মেয়ে কত খুশি হয়েছে। তো মাশাল্লাহ ওদেরকে দেখতেও মানে বরাবর সাইজ একদম পারফেক্ট হয়েছে আর কি, আর আমাদের সাথেও কেমনে জানি মিলে গেছে, আমরা দিন গ্রিন কালারই পরে এসেছি। তো জামাই বউয়ের একটু ফটোশ্যুট, একটু রং ঢং না করলে কি চলে বলেন, একটু রং ঢং করলাম।
এখন হচ্ছে সালামির পালা, মামুন হচ্ছে সবাইকে সালামি দিচ্ছে। আচ্ছা, সবার কাছ থেকে কিন্তু তারা সালামি পেয়েছে, মামুনের কাছ থেকে, নোমানের কাছ থেকে, ইভেন আখির কাছ থেকেও সালামি পেয়েছে। তারপর বাদ বাকি ওদের নানুরা তো আছেই। তো উমাইজার ইয়েটা খুব মজার ছিল, সে টাকা পেয়ে হচ্ছে সবাইকে উল্টো দিয়ে দিচ্ছে। তো আমি বলছিলাম যে ওর ওর ব্যাগ তো আমি হওয়া দরকার ছিল ছোটবেলায়, যারা আর কি এরকম বাচ্চা বাচ্চা আছে ওদের সালামিগুলো দখল করার একটা আলাদা মজা আছে, কি বলেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু বের হব, আমরা বের হচ্ছি মূলত, আমরা এখানে আশেপাশে সব জায়গায় তো যাওয়া সম্ভব না। আমি শুরুতে আমার খালাতো বোনের বাসায় যাচ্ছি, আমার খালাতো বোনের বাসা না, বাড়িতে যাচ্ছি, পটিয়া। মূলত যাচ্ছি হচ্ছে, সচরাচর তো যাওয়া হয় না, এটা একটা ইস্যু। ঈদে আসছি, ঈদে যেহেতু এতটুকু এসছে অতটুকু যাবো। আর হচ্ছে ওর মেয়েটাকে দেখতে যাচ্ছি মূলত, তাসনিহাকে। ও অনেক অসুস্থ ছিল আমি গতবার যখন চট্টগ্রামে এসেছিলাম, তো এরপর হচ্ছে ওকে আর দেখা হয়নি। মূলত আমি ওকে দেখতে যাচ্ছি সত্যি কথা যেটা। তো এখন হচ্ছে আমি রাস্তায়, গ্রাম্য যে সিএনজিগুলো, এই সিএনজিগুলোর একটা প্লাস পয়েন্ট আছে, এটা এটাতে বসলে আপনাকে নিজেকে মুরগির মতো মনে হবে না, এগুলো পাখির খাঁচা না, এখান থেকে ওপেন দেখা যায়, অ্যাটলিস্ট আপনি প্রকৃতিটা মানে ফিল করতে পারবেন। আর আমি জানি না, এটা হয়তো আমি চট্টগ্রামের মেয়ে বলে আমার মনে হচ্ছে, যার যার বাড়িতে গেলে সবার হয়তো এটাই ফিল হয়, মানে এখানকার বাতাসে আমার একটু মনে হয় যে আলাদা কিছু আছে, আলাদা একটু অক্সিজেন আছে। বিশেষ করে যখন এই সাইডগুলোতে আসা হয়, একটু পরিবেশগুলোতে, মানে সবুজ এরিয়াতে, তখন আর কি মনে হয় যে নিঃশ্বাসটা একদম বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারছি, এরকম অবস্থা। তো কিছুক্ষণ দুষ্টুমি করলাম, এখন হচ্ছে আমরা যে মোড়টা, এটা মানে এখানে একটু একটা মানে কয়েকটা জায়গায় ছোটো 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 জ্যাম আছে, কিছু ছোটো 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 বাজার আছে। তো এই জায়গাটাতে হচ্ছে মূলত একটা বাজার, একটু গ্রাম্য বাজার, কী বারে বসে বা কী আসু বিষয়ে আমার এত ডিটেলস জানা নেই। তো যাই হোক, বাজারে দেখলাম বেশ শাকসবজি, তরতাজা, মাছ টাছ আছে, এগুলো দেখলে তো দেখতেই ভালো লাগে, তাই না? তো মিলিটারি পুল, মিলিটারি পুল যারা এই সাইড দিয়ে আসা যাওয়া করে তারা মোটামুটি নামটা সবাই চেনে, তো আমি নামেই চিনি সবচেয়ে বেশি। আচ্ছা, এগুলো পার হয়ে এখন আমরা যাচ্ছি। তো এখানে আমার অ্যাকচুয়ালি আগে থেকে প্ল্যান ছিল যে এখানে আসবো, তো এই কারণে আমরা এসে হচ্ছে খাওয়া দাওয়া শেষে বেশিক্ষণ ওয়েট করিনি, এখান থেকে ঘুরেই আমরা আমার নানুবাড়ি যাব। শুরুতে ভেবেছিলাম যে আগে নানুবাড়ি যাব, কিন্তু ওদিকে গেলে হচ্ছে ইয়ে হয়ে যেত, উল্টা হয়ে যেত। উমাইজাকে আমরা হচ্ছে রেখে এসেছি, উমাইজা আঁখির কাছে আছে। ওই যে বললাম, সে আঁখিরকে পেলে মোটামুটি আর তেমন কোনো আমাদের একটু টেনশন নয়, আঁখির মানে বেশ ভালোই সামলায়, খালা কিন্তু বেশ লক্ষ্মী খালা। আচ্ছা, তাছাড়া তার মামি আছে, তো এখন মানে মোটামুটি হয়ে যাবে আর কি, সামলানো হয়ে যাবে। তো আমরা অলরেডি আপুর বাড়িতে এসে পৌঁছেছি, কিন্তু দুলা ভাই ছিল না বাসায়, ভাইয়া থাকলে আর একটু ভালো লাগতো। তো বৃষ্টি হয়েছিল এর আগে, এই কারণে একটু কাঁদা কাঁদা সব দিক। আমরা ঢুকতে ঢুকতে দেখি দুই পাশে লাইট, ওয়াসনারা মনে করেছে যে বিয়ে বাড়ি, আমরা বিয়ে খেতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওদের বিয়ে ছিল বা বিয়ে হবে আর কি দুই তিনের মধ্যে, কিন্তু আমরা তো বিয়ে খেতে যাচ্ছি না, ওদের ধারণা যে বিয়ে খেতে যাচ্ছি। আচ্ছা, তো ওয়াসনায় হচ্ছে এটা প্রথমবারের মতো গ্রামীণ পরিবেশে ঈদ করা, ওরা কখনোই আমার আমার বাড়ি বা আমার এ ধরনের ইয়েতে ঈদ করেনি। ওরা খুবই এক্সাইটেড এবং ওরা খুব মজা করেছে আলহামদুলিল্লাহ। আমি যেই উদ্দেশ্য নিয়ে ওদেরকে আর কি নিয়ে এসেছিলাম, আমি সাকসেসফুল, কারণ হচ্ছে ওরা যা যা করতে চেয়েছে, ওরা এই জিনিসগুলো, আমি আমি যেটা চেয়েছিলাম যে ওরা এটা এটা জিনিসগুলো দেখবে, ঈদ যেমন ওরা আগে ঈদ সালামি চিনতো না, এবার ওরা ঈদ সালামি চিনেছে, সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে সেটা। এবং প্রত্যেকটা জায়গায় যাওয়ার পর আমাকে কিন্তু ওয়াসনা ইউসুফ বলেছে, মাম্মা এখানে কি সালামি দিবে, এটা আমার খুবই মজা লেগেছে। আচ্ছা, যাই হোক, ওরা যথেষ্ট সালামি পেয়েছে, ও মাশাল্লাহ সবাই ওদেরকে বেশ আর কি ইয়েই করেছে। তো তাসনিহা সহ আসনিহা একটু হাঁটাহাঁটি করলো, তো আমরা এখানে বেশিক্ষণ বসিনি, জাস্ট সব মিলিয়ে হয়তো হাফ অ্যান আওয়ারও হয়নি। আপু আগে থেকেই নাস্তা পানি রেডি করে রেখেছিল, যার কারণে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। তো ইউসরা হচ্ছে একবার নিচে নামবে কি নামবে না, সেইখানে মুরগি টুরগি দেখছে আশেপাশে, তো এগুলো দেখে সে চিন্তা করছিল, পরে আবার দেখি নামলো। তো
তো ওরা তো এগুলো সচরাচর দেখে না, বাঘাইছড়িতে যখন ছিল অনেক দেখেছে কিন্তু এখন তো একেবারে দেখা হয় না। তা আমি চাচ্ছি যে ওরা অ্যাটলিস্ট জিনিসগুলো চিনুক, গ্রামীণ আমেজটা বুঝুক। তো এই হলো তাসনিহা, আমার খালাতো বোনের মেয়ে। সে অনেক অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ সে এখন অনেক সুস্থ, আল্লাহ পাকের অশেষ রহমতে। সবাই দোয়া করবেন তাসনিহার জন্য এবং আমার দুই টুনটুনির জন্য। ওয়াজ নিউজটা তাসনিহা আপুকে আল্লাহ হাফেজ করলো। আর এরপর হচ্ছে আমরা এখন বের হয়েছি, বের হয়ে দেখি আমরা যেই সিএনজি নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে একদম আসা যাওয়া সহ ফিক্সড ভাড়া করা ছিল, সেই সিএনজিটা হচ্ছে ওখানে নাই। আমরা তো পুরো মাথায় হাত, কারণ তাদের ফোন নাম্বার নেওয়া ছিল না এবং ওনাকে সবচেয়ে বড় কথা ভাড়া দেওয়া হয়নি, আমরা যে এসেছি সেই ভাড়া দেওয়া হয়নি। আমরা তো মহা টেনশনে। তো পরে হচ্ছে আমরা এদিক ওদিক অনেকক্ষণ ওয়েট করে আপুর কাছে গিয়ে ওই ফোন নাম্বার দিয়ে আসবো, মানে আমাদের ফোন নাম্বার দিয়ে আসবো, যে সিএনজিওয়ালা যদি আসে তাহলে ফোন ওই আমাদের ফোন নাম্বার দিলে ফোন করলে বিকাশে টাকা পাঠিয়ে দিব ওনার ভাড়াটা। তো পরে দেখা গেছে যে প্রায় 15-20 মিনিট পর উনি এসেছে, উনি নাকি গাড়ির চাকা ঠিক করতে গিয়েছিল। তো আমরা তো পুরো এদিকে অবস্থা কাহিল, বাচ্চারা দাঁড়িয়ে থাকতে থাকতে কাহিল অবস্থা। এই ফাঁকে ছোট্টখাটো একটু ফটোশ্যুট করে নিলাম। তো ভাবলাম আচ্ছা, তো ওই গাড়ি অলরেডি চলে এসছে, আমরা গাড়িতে উঠবো এখন। ইউসরা, ওয়াসনা আর উমাইজা বুড়ি তো নাই, সে কান্নাকাটি করছে নাকি, অলরেডি ফোন আসছে, শুরু হয়ে গেছে। ইমু সহ একটু ছবি টবি তুললাম। তো ওখান থেকে চলে এসেছি আমরা আবার ইমুদের বাসায়, অল্প একটু গিয়েছি, গিয়েই আমি আবার বের হয়ে গেছি কারণ আর সময় নাই। আমি এখন চলে যাচ্ছি আমার নানু বাসায়। আমার নানুর বাসা হচ্ছে গোমদন্ডি ফুলতলে, আমি নানুর বাসার ব্লগ আগেও দিয়েছি। তো আর এই কারণে আর এখন ডিটেলস আর দেখাতে পারিনি, আমার মোবাইলের ইভেন চার্জও ছিল শেষের দিকে, সারাদিন ভিডিও করলে বা ছবি তুলে যা হয় আর কি। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়ি এবং নানার বাড়ি খুবই কাছাকাছি, একদম ওয়াকিং ডিস্টেন্স, হেঁটেই চলে যাওয়া যাবে এরকম। তবে এবার আমার একটু ইচ্ছে ছিল ভিন্ন, আমার একটু এদিকে যেটা মানে আর একটু ওই সাইডটা ধরে কানুঙ্গোপাড়ার সাইডটাতে একটু ঘোরার ইচ্ছে ছিল, ছোটোবেলায় ঘুরেছি আর যাওয়া হয়নি, কিন্তু ওটা আর সময়ের কারণে হলো না। আচ্ছা, আমার নানুবাড়ি একেবারে ভৌতিক একটা পরিবেশ মনে হচ্ছিল, আশেপাশে মানে কি বলবো, পোকামাকড়ের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না, লাইক এটা একদম মানে অন্ধকার হয়ে আছে। আমি চিন্তা করছিলাম যে আসলে কেউ আছে কিনা, আসলে সবাই যখন ভিতরে থাকে বাহিরের পরিবেশটা এই অবস্থা, এবং ইয়াটা বড়ো, তো এই কারণে আর কি এই অবস্থা। তো আস্তে আস্তে এসেছে, কিন্তু আস্তে 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 আপসেট, কারণ হচ্ছে সে একটু বেশি ট্রাভেলিং সহ্য করতে পারে না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমার বড় মামাকে দেখতে পাচ্ছেন, মামা অ্যাকচুয়ালি অসুস্থ। তো এটা শুনেই মূলত আর কি আমাদের যা কোথাও যায় না যে এইসব জায়গায় একটু টাচ দিয়ে যেতে হবে। তো মামিও অসুস্থ, মামা অসুস্থ, ওরাও অ্যাকচুয়ালি স্বাভাবিক, শরীর তো আর আগের মতো কারোরই নাই। তো নাজিফা বুড়িকে দেখতে পাচ্ছেন, আর হচ্ছে আমাদের ওয়াস নিউজটাকে দেখতে পাচ্ছেন, তারা তারা আবার ফ্রেন্ডস, ওরা ওদের মতো খেলছে। আমরা হচ্ছে বেশিক্ষণ সময় দিতে পারিনি, আমি জাস্ট অল্প একটু বসে আমাদের সাথে হয়তো ভালোভাবে কথাও বলতে পারিনি ইনফ্যাক্ট। আর আমি একটু আমার অ্যাকচুয়ালি অফিস থেকে ফোন আসার কারণে আমি নিজেও একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম, একটু মানে কবে যাব সব কিছু, এবং ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, সব কিছু মিলিয়ে একটু আপসেট ছিল। আমার ছোটো মামাকে দেখলেন আমার সাথে, আমার মামা দেশের বাইরে থাকেন, উনি এসেছেন, আর হচ্ছে অল্প একটু ছবি তুলতে পেরেছি। তো মামিরা মাশাল্লাহ অনেক আয়োজন করেছে, সেমাই করেছে, নুডলস ছিল, নুডলস রান্না করেছে, পুডিং বানিয়েছে, এরপর হচ্ছে মোটামুটি বলতে পারেন সে আর খাবার দাবার তো এমনিতে পেটে জায়গা নেই, সেই অবস্থায় এত খাবার দাবার তো খাওয়া যায়ই না। তো যাই হোক, খেতে বসলাম সবাই মিলে। উমাইজাকে আমরা এখনও রেখে এসেছি, উমাইজার নানার বাড়িতে, আমি আমার নানার বাড়িতে। তো বেশিক্ষণ যে বসেছি সেটা না, সব মিলিয়ে হয়তো 15-20 মিনিট, কারণ হচ্ছে আমাকে এখন যেতে হবে আমার মেজখালার বাসায়, আমার মেজখালার বাড়িতে আর কি। আমার খালার বাড়ি হচ্ছে কালুঘাট ব্রিজের ওখানে। তো আমরা যেহেতু কালুঘাট ব্রিজের জ্যাম দেখেছি, আমরা ডিসিশন নিয়েছি আমরা একটু লেট করে বের হব। তো এখন আমরা চলে এসেছি আমার কালুঘাট ব্রিজের ওখানে, যে আমার খালার বাড়ি, এখানে আমার খালাতো বোনের বাড়িও আছে, লাকিয়াপুর বাড়ি, এখানে এসেছি। এবং লাকিয়াপুর মেয়ে হচ্ছে বিড়াল পালছে, এই যে বিড়াল মিয়াও মিয়াও, ওয়াজ নিউজটা কি কাছে যাবে উল্টা ভয় পাচ্ছে। শুধু ওয়াজ নিউজটা না, ইমু অনেক ভয় পাচ্ছে, সে তো পা টা তুলে চিল্লানো শুরু করেছে। রিকুর হাতে হচ্ছে বিড়ালটা,
আর হচ্ছে মাশাল্লাহ বিড়ালটা অনেক কিউট, কিন্তু আমিও ভয় পাই, আমি আসলে এইসবে অভ্যস্ত না আর কি, আমার ভয় লাগে এগুলা। আচ্ছা, এটা হচ্ছে আমার কাজিনের পিচি মুনিরা, মুনিরা বুড়ি এক মানে কি বলবো, সেও দেখি বিড়ালটা সাথে সাথে খেলছে, কিন্তু ওই যে আমরা অভ্যস্ত না এ কারণে আমাদের ভয় লাগছিল। আচ্ছা যাই হোক, আপুর বাসায় আপু দেখি এসে, দেখি আপু অসুস্থ, আপুকে আর কিছুই করতে দিলাম না, যে আপু আপনার কিছুই করার দরকার নেই, আপনি রেস্ট নেন, আমরা এখান থেকে বের হই। এখন আমি খালামণির ওখানে যাচ্ছি, মানে ওটা হচ্ছে কাছাকাছি, অনেকটা বলতে পারেন একই বাড়ির ভিতরে আর কি। তো এইখানেও আমি একটা সময় অনেক সময় কাটিয়েছি, অনেক অনেক স্মৃতি আমার এখানে আছে। তো ভালোই লাগছিল, আবার খারাপও লাগছিল, আসলে কেন বড় হয়ে গেলাম বলেন তো, ছোট থাকতে তো কত ভালো ছিলাম, এখন মনে হয় আমার ওয়াসনিউসরা এই সময়গুলো আসলে বড় হলে তো ও আমার মতো এরকম আফসুসই করবে। তো খালামণির এখানে আবার অনেক আয়োজন করেছে নাহিদা, নাহিদা হচ্ছে আমার খালাতো ভাই রোকনের ওয়াইফ, আর আমার আরেক খালাতো ভাই খোকন ভাইয়ার ওয়াইফও হচ্ছে নাস্তা টাস্তা আলাদা করে উনি নিয়ে আসছে, এবং বেচারার ছেলেটা আর কি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, যার কারণে ওর মাথায় অলরেডি স্টিচ দেয়া, আহারে দেখে এত খারাপ লাগছিল, আসলে বাচ্চাদের কিছু হলে না দুনিয়াদারই অশান্তি মনে হয়। আচ্ছা তো এই হলো, আর শুরুতেই হচ্ছে কাস্টার্ড এনে দিয়েছে এবং একটার পর একটা নিয়ে আসছিল, এমন অবস্থা মানে একে তো পেটের জায়গা নেই, এত খাবার দাবারের পরে পেটে আর জায়গা থাকে বলেন। তো শুরুতে কাজটা এনেছে, ইউসরাকে অনেক বলছিলাম, কিন্তু সে তো হচ্ছে তার অনেক ট্যান্ট্রাম আছে, সে কিন্তু খেতে চায় না খুব সহজে। তো নুডলস দিয়েছে, আমি হচ্ছে কাস্টার্ড আমি নিজেও অবশ্য খুব একটা বেশি পছন্দ করি না, আমি নুডলসটাই খেয়েছি সবচেয়ে বেশি। ইউসরার পছন্দের খাবার ইউসরা পেয়ে গেছে, কেক। আচ্ছা এটা হচ্ছে ভাবি এনেছে, এটা হচ্ছে মানে খোকন ভাইয়ার বউ এনে দিয়েছে, পেটে আর একদম জায়গা ছিল না, যার কারণে আমি আর খেতেই পারিনি। যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটালাম খালামণির সাথে, এরপর ওই যে বললাম মাথায় যে টেনশন ঢুকে গেছে, তাড়াতাড়ি আর কি রওনা দেওয়ার চেষ্টা করছিলাম। এখান থেকে আবার যাব আমি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, সেখান থেকে আর কি ইয়ে করব। তো এছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য সে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছে, রোল করে দিয়েছে, বেচারি নাহিদার অনেক কষ্ট হয়েছে, কি বলবো, ওকে আলাদা করে যে থ্যাংকস জানাবো সেটাও হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা ভালো দিন কাটালাম আমরা। এরপর আমি আবার আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে গিয়েছি, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটু লেট আওয়ারে আমার ভাইয়ের বউ মানে ইমুকে আর তন্ময়কে ওখানে রেখে আমরা ব্যাক করেছি। তো আপাতত আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ। কানে দাও বাবু, হ্যালো বলো, হ্যালো হ্যালো দাদা।